ওম চামু। কিরে, তুই এতদিন ধরে এই কঠিন তপস্যা দিয়ে আমাকে কেন স্মরণ করছিস? আমি তোর ডাকে প্রসন্ন হয়েছি, বল তোর কি চাই। হে দেবী চামুণ্ডে, আমি তোমার পরম ভক্ত, তোমার দেখা পেয়ে আমার এই জীবন ধন্য হলো। তুমি আমাকে এমন শক্তি দাও যে এই বিশ্বব্রহ্মাণ্ডে যেন আমাকে কেউ পরাজিত করতে না পারে, আমি যেন সর্বশক্তিমান হই। ঠিক আছে, তুই প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমায় 7টি করে আত্মা আমার চরণে বলিদান দিবি। এইভাবে যেদিন তোর 1001টি আত্মা বলিদান সম্পূর্ণ হবে, সেই শেষ অমাবস্যা রাতে তুই সর্বশক্তিমান হয়ে উঠবি, গোটা বিশ্ব তোর হাতের মুঠোর মধ্যে থাকবে। ধূপগড় শহরের প্রতিটা মানুষ নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকত। মানুষের মুখে শোনা যায় যে সমাজের সমস্ত প্রভাবশালী ব্যক্তিদেরই এই শহরে বসবাস ছিল। ইনি হলেন মিস্টার রাজবীর চোপড়া, এই শহরের নামকরা একজন প্রভাবশালী ব্যক্তি। এই শহরের মধ্যে যতগুলি 5-স্টার হোটেল আছে সবগুলোই ছিল মিস্টার চোপড়ার। আজ তিনি নিজেই ড্রাইভ করে হোটেলে যাচ্ছিলেন, হঠাৎ তার গাড়ির সামনে এক ব্যক্তি চলে আসে। আরে মশাই, আপনি কি চোখে দেখেন না নাকি? মরতে হলে অন্য কোথাও যান না, যত সব উটকো ঝামেলা জোটে আমার কপালে। সেই ব্যক্তিটি ছিল দেবী চামুণ্ডার বরপ্রাপ্ত ক্ষমতাশালী তান্ত্রিক। সে নিজের শক্তি প্রয়োগ করে মিস্টার চোপড়ার শরীরের মধ্যে প্রবেশ করে, যাতে করে সেই তান্ত্রিক মিস্টার চোপড়ার শরীরটাকে নিয়ন্ত্রণ করে নিজের কার্যসিদ্ধি করতে পারে। এরপর মিস্টার চোপড়ার শরীরের মধ্যে প্রবেশ করা তান্ত্রিক মিস্টার চোপড়ার এক হোটেলে গেল। হোটেলে যাওয়ার পর সেই তান্ত্রিক বলল, আজ থেকে প্রতিটা কাস্টমারদের আমি খাবার সার্ভ করব, আর আমার কাজে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার পরিণাম ভালো হবে না। একথা শুনে হোটেলের সমস্ত স্টাফ সম্পূর্ণ অবাক হয়ে গেলেও মালিকের মুখের ওপর কথা বলার সাহস কেউ দেখায়নি। সেই দিনের পর থেকে ওই বরপ্রাপ্ত তান্ত্রিক খাবারের ওপর কালো জাদু করে মানুষের আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারত, আর আত্মাগুলিকে এক একটি কাঁচের বোতলে বন্দি করে রাখত। সেই বন্দি করা আত্মাদের প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমায় দেবী চামুণ্ডার কথা মতো 7টি করে আত্মা তার পায়ে বলিদান দিত সেই তান্ত্রিক। আর মাত্র কয়েকটা দিন, আর কিছু দিনের অপেক্ষা, তারপর এই পৃথিবীর ওপর রাজ করব আমি, রাজ। কেউ আটকাতে পারবে না আমায়, পৃথিবীর সর্বশক্তিমান হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমায়। এইভাবে সেই তান্ত্রিক মিস্টার চোপড়ার সমস্ত হোটেলের মধ্যেই তার কালো জাদুর প্রভাব ছড়িয়ে দিয়েছিল, এবং প্রত্যেক দিন মানুষকে নিজের মন্ত্রমতো খাবার খাইয়ে তাদের আত্মাকে বন্দি করে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমায় তাদের বলিদান দিয়ে নিজের কার্যসিদ্ধির দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। এইভাবে কয়েকদিন কেটে যায়। একদিন এক মহিলা সাধক সেই হোটেলে গিয়ে ওঠেন, পাশাপাশি সেই তান্ত্রিক মহিলার খাবারের মধ্যে কালো জাদু করে এবং মহিলা সেই খাবার খায়। খাবার খাওয়ার পরে যখন সেই তান্ত্রিক মহিলাটির আত্মা নিয়ন্ত্রণ করতে পারছিল না, তখন সে বলে, আচ্ছা, তার মানে তুমি কোনো সাধারণ মহিলা নও, কে তুমি? আমি জানি তুমি কেন এখানে এসেছো, তুমি এইভাবে তোমার কার্যসিদ্ধি করতে পারবে না। কে আটকাবে আমাকে? আমি আটকাবো, আমি এত বড় অন্যায় হতে দিতে পারি না। মূর্খ মহিলা, তুমি আমার শক্তির সামনে তুচ্ছ মাত্র। অন্যায়ের পথে তুমি এইভাবে কার্যসিদ্ধি করতে পারবে না, আমি এটা হতে দেব না। চেষ্টা করে দেখতে পারো, ব্যর্থ তোমায় হতেই হবে। সত্যের জয় চিরকাল। একথা বলে মহিলা সাধক সেখান থেকে চলে যায়। এই ঘটনার কিছুদিন পর সেই হোটেলে ডিনারের জন্য একটি ছেলে ও মেয়ে আসে।
আমার সত্যি বিশ্বাস হচ্ছে না যে তোমার বাবা মা আমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছে। আমিও ভাবিনি যে ওনারা এত সহজে মেনে নেবেন। সত্যি কথা বলতে আমি অনেক ছোটবেলাতেই নিজের বাবা মাকে হারিয়েছি। বাবা মার স্নেহ ভালোবাসা থেকে আমি আর বঞ্চিত থাকব না। আরে এবার তো তুমি খুশিতে পাগলই হয়ে যাবে দেখছি। বলছি ম্যাডাম, আপনার যদি খুশিতে পাগল হওয়া হয়ে গিয়ে থাকে তাহলে কিছু অর্ডার করি? পেটের মধ্যে যে ছুঁচো ডন মারছে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই। ওয়েটার ওয়েটার, ইয়েস ম্যাম, দুটো মিক্স ফ্রাইড রাইস, দুটো চিলি চিকেন অ্যান্ড টু কোক। এনিথিং এলস? নো, থ্যাংক ইউ ম্যাম। খাবার অর্ডার দেওয়ার পর ওই তান্ত্রিক তাদের খাবারের ওপর কালো জাদু করল এবং তাদের আত্মাকে বন্দি করল। আগামী অমাবস্যাতে এই সাতটি আত্মাকে বলিদান দিলেই আমি এই পৃথিবীর মধ্যে সর্বশক্তিমান হয়ে উঠব। এই বলে সেই তান্ত্রিক আত্মাগুলিকে কাঁচের বোতলের মধ্যে বন্দি করে একটি টেবিলের ওপর রাখল এবং সে তার প্রতীক্ষার দিন গুনতে থাকল। হে ভগবান, আমাদের এই পাপীর হাত থেকে রক্ষা করো, এই বন্দি জীবন থেকে মুক্তি দাও, রক্ষা করো। এইভাবে বন্দি আত্মারা চিৎকার করতে থাকে এবং সেই দিন রাত্রে ওই ঘরে হঠাৎ কোথা থেকে একটি বিড়াল ঢুকে পড়ে। হে ভগবান, তোমার অশেষ কৃপা, আমরা এই বন্দি দশা থেকে মুক্তি তো পেলাম, কিন্তু এই অঘরী তান্ত্রিকের হাত থেকে রক্ষা কিভাবে পাব? তখনই একটা শব্দ যেন সেখানে ভেসে এলো আর সেই শব্দ দ্বারা সমস্ত আত্মা আকর্ষিত হতে লাগলো এবং আত্মাগুলি সেই শব্দের উৎসের দিকে যেতে লাগলো। আয় আয় আমার কাছে, আমার তোদের মতোই পবিত্র আত্মার প্রয়োজন, তোরাই হলি আমার প্রধান অস্ত্র। ওই শয়তান তান্ত্রিককে আমি ওর কার্যসিদ্ধি করতে দেব না, ওই ভণ্ড সাধককে ওর কর্মফল ভোগ করতেই হবে। ক্ষমা করবেন গুরুমা, এত বড় শক্তিশালী তন্ত্র সাধককে কি আমাদের মতো সাধারণ আত্মা নিজেদের শক্তি দিয়ে আটকাতে পারবে? আমাদের শক্তি ওই তান্ত্রিকের কাছে তুচ্ছ। এর উপায়ও আছে আমার কাছে, আমি সমস্ত শুভ শক্তিকে একত্রিত করব। কিন্তু মা, ওই তন্ত্র সাধক অনেক বেশি শক্তিশালী, সমস্ত অশুভ শক্তির অধিকারী ওই তান্ত্রিক। আমি যদি একজন প্রকৃত সাধক হয়ে থাকি তাহলে আমি নিজের আত্মবলিদান দিয়ে ওই তান্ত্রিকের যজ্ঞ আটকাব, কিন্তু জগৎ সংসারের এত বড় ক্ষতি আমি হতে দেব না। একথা বলার পর সেই মহিলা সাধক এবং সমস্ত শুভ শক্তিকে একত্রিত করে এক বিশালাকার আত্মার রূপ ধারণ করেন। অন্যদিকে সেই তন্ত্র সাধক তার শেষ আত্মার আহুতির জন্য যজ্ঞের প্রস্তুতি নিতে থাকে, কারণ আজই হলো তার জীবনের সেই অমাবস্যার রাত যেদিন সে এই বিশ্বের মধ্যে সর্বশক্তিমান হয়ে উঠবে। ওম চামুণ্ডায় নমঃ, ওম চামুণ্ডায় নমঃ। আজ আমাকে আর কেউ আটকাতে পারবে না আমার কার্য সিদ্ধি করার থেকে। তান্ত্রিক জোরে জোরে মন্ত্র পড়ে আর একটা একটা করে আত্মা নিজের যজ্ঞে আহুতি দিতে থাকে। এই এই হলো সেই শেষ আত্মা যেটা মা চামুণ্ডার পায়ে আহুতি দিলে আমি অমর হয়ে উঠব। জয় মা চামুণ্ডার জয়, জয় মা চামুণ্ডার জয়। এরপর যখনই সেই তান্ত্রিক শেষ আত্মার আহুতি দিতে গেল তখনই তার যজ্ঞের আগুন নিভে গেল। এ কি, এটা কি হলো? আমার এত দিনের স্বপ্ন বিফলে গেল, এটা কি করে সম্ভব? হে দেবী চামুণ্ডা, আমার সাথে কেন এরকমটা হলো? আমি তো সকল আত্মার আহুতি দিয়েছিলাম। হঠাৎই তখন বিশাল শব্দ করে শুভ শক্তি সম্পন্ন আত্মাটি সেখানে হাজির হয়। কি, আমি বলেছিলাম না যে তোমাকে তোমার কার্যসিদ্ধি করতে আমি দেব না? তুচ্ছ মহিলা,
তুই আমার এতদিনের যজ্ঞকে ভঙ্গ করে দিলি। আজ শুধু তোর জন্য আমার এতদিনের যজ্ঞ ভঙ্গ হয়েছে, এর শাস্তি তোকে পেতেই হবে। মৃত্যুর জন্য প্রস্তুত হ, সহ্য কর আমার প্রথম প্রহার। আচ্ছা, তুই এত সহজে হার মানবি না, আমি অনেক জোরালো আঘাত আনবো তোর ওপর। আচ্ছা, তুই এত সহজে হার স্বীকার করবি না, আমি অনেক জোরালো আঘাত আনবো তোর ওপর। এই শক্তি আমাকে কিছুই করতে পারবে না। একথা বলে শুভ শক্তি সম্পন্ন আত্মাটি ওই তান্ত্রিকের ওপর নিজের শক্তি প্রয়োগ করে। একি আমার সারা গা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি এর বদলা নেবই, আমি আবার ফিরে আসবো, আবার ফিরবো আমি। এইভাবে সেই তন্ত্র সাধককে শুভ আত্মা সম্পন্ন শক্তি নিজের কার্যসিদ্ধি থেকে আটকে রাখলো। সুতরাং বন্ধুরা, আমরা গল্প থেকে এটাই শিখলাম যে অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, জয় সর্বদা শুভ শক্তিরই হয়। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।